রংপুরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়দৌড় দেখতে রংপুর সদরের কেশবপুর গ্রামে ঢল নামে হাজারো মানুষের। প্রাচীন এই খেলার সঙ্গে পরিচিত হতে পেরে আনন্দ উল্লাসে মেতে ওঠে নতুন প্রজন্ম। শাকিল মাহমুদের ক্যামেরায় হেদায়তুল ইসলাম বাবুর প্রতিবেদন। রেফারির বাঁশি, সাথে সাথে ঘোড়ার পিঠে সওয়ারের উপর্যুপরি চাবুকের আঘাত, অমনি টগবগিয়ে ওঠা ঘোড়াগুলো ছুটতে থাকে। খোলা মাঠে হাজারো দর্শকের মুহুর্মুহু হাততালি আর উল্লাসে সোমবার শীতের বিকেলে রংপুর সদরের কেশবপুর গ্রামে ছড়িয়ে পড়ে আনন্দের উষ্ণতা। আমাদের বাসার আশেপাশে সবাই মিলে আসছি, খুবই ভালো লাগতেছে। এখানে ঐতিহ্যবাহী এই খেলাগুলি আমরা আগে শুনতাম, এখন নিয়ে আমরা স্বচক্ষে দেখতেছি, এই খুব ভালোই লাগতেছে। আমরা আশা করি এই ধরনের খেলা যারা উদ্যোগ নিয়েছেন ভবিষ্যতে আরো বড় আকারে করবেন। মাঠের নির্দিষ্ট এলাকায় একসাথে পাঁচবার রাউন্ডের মধ্য দিয়ে চার পর্ব শেষে বাছাই করা ঘোড়া নিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেয় ঘোড়সওয়াররা। প্রতিযোগিতা শেষে বিজয়ীর তালিকায় নাম ওঠার পর ঘোড়সওয়ারদের চোখে মুখে যেন বিশ্বজয়ের আনন্দ। এতটুক মানুষের মধ্যে আমার মান সম্মানটা টিকলো, এই জন্য আমার ভালো লাগতেছে। ঘোড়দৌড়ের মতো শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন এসব খেলাধুলার মধ্য দিয়ে মাদক জুয়া কিংবা জঙ্গিবাদের মতো অপকর্ম থেকে তরুণদের ফিরিয়ে আনতেই এমন আয়োজন বলে দাবি আয়োজকদের। এই ঐতিহ্যবাহী খেলাধুলোগুলো অনেক দূরে পিছিয়ে পড়তেছে, কাজেই এখনকার যে জেনারেশন, এই জেনারেশন এই খেলাধুলা সম্পর্কে একবারে অনভিজ্ঞ, কিছুই জানে না, যার কারণে এই আয়োজনটা করা হয়েছে। যখন এই খেলাধুলোগুলো হবে মানুষ তখন সেই নেশা ছেড়ে এখানে আসবে, যখন কোনো একটা অনুষ্ঠান সাংস্কৃতিক হবে তখনও মানুষ আসবে, তখন এই দিকগুলো তখন সম্পূর্ণভাবে তখন তারা ভুলে যাবে। কেশবপুর ঘোড়দৌড় খেলা পরিচালনা কমিটি আয়োজিত এ প্রতিযোগিতায় রংপুর, নীলফামারি, দিনাজপুর ও কুড়িগ্রামের 35টি ঘোড়া অংশ নেয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।